পঞ্চায়েত ভোটে সন্ত্রাস ও রাজ্য কমিশনের পক্ষপাতমূলক আচরণের জন্য আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসকেই দায়ী করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভাঙড়ের আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকীও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৃহস্পতিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, অনেক কথা হয়েছে, এবার অ্যাকশন হবে। এদিন মনোনয়ন পর্বে এত খুন ও হিংসার ঘটনা নিয়ে রাজ্যপাল কিছু ভাবছেন কিনা জানতে চাওয়া হয়। জবাবে সিভি আনন্দ বোস বলেন, আর কথা নয়, এবার অ্যাকশন হবে, কার্যকরী ব্যবস্থা এবং দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে। No words, only action. Wait and watch. You will see effective action, concrete action. That's all I can say now. Thank you.